ব্রিটেন প্রসঙ্গ। সাম্প্রতিক বছরগুলোতে লন্ডনে আশঙ্কাজনক হারে বেড়েছে নাইফ ক্রাইম, তবে চলতি বছর এই সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নাইফ ক্রাইম থেকে রোধে স্টিক ফাইট হতে পারে আত্মরক্ষার একটি কার্যকর কৌশল, এমনটাই বললেন স্টিক ফাইটে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রিটিশ বাংলাদেশি যুবক মুহিবুর রহমান শামীম। জাকির হোসেন কয়েসের ক্যামেরায় সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্ট। লন্ডন আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া নাইফ ক্রাইম রোধে এই পন্থাটি কার্যকর ভূমিকা রাখতে পারে। লন্ডনে চলতি বছরের জুন পর্যন্ত পুলিশ বিভিন্ন ধরনের 17,000 ক্রাইম রেকর্ড করেছে, এর মধ্যে নাইফ ক্রাইম ছিল 13,000। আর এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 15 জন তরুণ। ব্রিটিশ বাংলাদেশি মুহিবুর রহমান শামীম বললেন, নাইফ ক্রাইম থেকে আত্মরক্ষায় স্ট্রিক ফাইটের কৌশল অত্যন্ত কার্যকরী। এই ট্রেনিংটা করলে তারা নাইফ ক্রাইম থেকে একজনের লাইফ রক্ষা করতে পারবো, বাঁচিয়া থাকতে পারবো। সো এটা আমি মনে করি আমরা সকলের লাগে শিখা দায়িত্ব আছে আমাদের। এটা জানা থাকলে সেলফ ডিফেন্স করা যাইব, হাম মাইশরে হাম করার দরকার না, সেলফ ডিফেন্স করা যাইব, এটা একটা বালা একটা আর্ট আমি শিখছি। শামীম স্ট্রিক ফাইটে অসংখ্যবার ব্রিটিশ চ্যাম্পিয়ন, জিতেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। 2016 সালে যুক্তরাষ্ট্রের মূল প্রতিযোগিতায় লড়বেন ব্রিটেনের পক্ষে। ইউরোপিয়ান আমি লাস্ট জুলাইত করছি, 2014 আমি অলসো ইটালি গা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করছি, মার্চও আমার আর একটা থাকবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কোয়ালিফাইড ফর ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমি যাওয়া যাইমু তার লগে। সো আমি কন্টিনিউ আমি আমার দো করলাম। সো ব্রিটিশ টাইম ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ এটা হওয়ার নাই, এটা কতবার করছি জানে, কত মেনি টাইম, এটা আনবিলিভেবল। 1993 সালে মার্শাল আর্ট দিয়ে যাত্রা শুরু করে এখন দক্ষ স্ট্রিক ফাইটার মুহিবুর রহমান শামীম জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। ম্যাট পুলিশ একাডেমি সহ বিভিন্ন প্রফেশনাল লেভেলে স্ট্রিক ফাইটের প্রশিক্ষণ দেন মুহিবুর রহমান। শুধু নিজে নন, তার সন্তানরাও পারদর্শী মার্শাল আর্টে। ইব্রাহিম খলিল, চ্যানেল এস নিউজ, লন্ডন।